কোনো প্রতিকূলতাই সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। দুপুরে বরিশাল নগরীর কাশীপুর সরকারি ছাগল উন্নয়ন খামারের কার্যক্রম উদ্বোধন ও ব্ল্যাক বেঙ্গল জাতের শ্রেষ্ঠ খামারিদের উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, উন্নয়নের সমতা আনার জন্য বরিশালের জন্য সম্ভব সবকিছু করার উদ্যোগ নিয়েছে সরকার। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম।